কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাবা আর মেয়ের। তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তার কিভাবে কয়েকশো কোটি টাকার সম্পত্তি হতে পারে সে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কিন্তু তার মেয়ে সুকন্যা মণ্ডল এই সম্পত্তির পরিমাণও আকাশ ছোঁয়া। বাবার ছত্রছায়ায় থাকা সুকন্যা যে সম্পত্তিতেও তরতর করে এগিয়ে যাচ্ছেন তার খোঁজ পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু কিভাবে এলো এই বিপুল পরিমাণ সম্পত্তি? মণ্ডল পরিবারের এই সম্পত্তি কি গরু পাচারের টাকাতেই? এই প্রশ্ন এখন আরও জোরালো হচ্ছে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ছায়াসঙ্গী সাইগাল হোসেন তিহার জেলে বন্দী রয়েছেন। অনুব্রত মণ্ডল নিজেও এই মুহূর্তে ইডি হেফাজতে। অনুব্রতর হিসাবরক্ষক মনীষ কোঠারিকে ইডি মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। এবার কি আরও বেশি চাপ তৈরি হয়েছে সুকন্যা মণ্ডলের? তাহলে কি এবার বহু প্রশ্নের জবাব সুকন্যা মণ্ডলকেও দিতে হবে? বাবা অনুব্রত মণ্ডল এবং হিসাবরক্ষক মনীষ কোঠারির মুখোমুখি বসতে হবে সুকন্যা মণ্ডলকে? এই প্রশ্নই উঠছে। কিন্তু কত সম্পত্তি আছে এই সুকন্যা মণ্ডলে? সম্পত্তির পরিমাণ শুনলে যে কোনো মানুষ হঠাৎ করে হতবাক হয়ে যাবেন। হয়তো কয়েক পুরুষ এই সম্পত্তি থাকলে শুয়ে বসে জীবন কাটিয়ে দিতে পারবে একটা পরিবার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সুপর্ণা নিজে বীরভূমের একটা স্কুলের শিক্ষিকা। তিনি নিজে কখনো স্কুলে চাকরি করতে যাননি, তবু বাড়িতে তার মাস মাইনে চলে এসেছে। আর পাঁচজন স্কুল শিক্ষিকার যে মাইনে হয় সে টাকায় সুকন্যা পেয়ে এসেছেন এতকাল ধরে। কিন্তু সম্পত্তির খতিয়ান দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কি করে এত সম্পত্তি এলো সুকন্যার? কি নেই সেই সম্পত্তিতে? বিঘের পর বিঘে জমি রয়েছে বীরভূমে, ভোলেবম রাইস মিল রয়েছে তার নিজের নামে, ব্যাংকে মোটা টাকা গচ্ছিত রয়েছে, এছাড়াও রয়েছে কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট। বেনামে আরও অনেক সম্পত্তি থাকতে পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 120 কাঠা জমি মেয়ের নামে, মক্রমপুরে 2টি প্লটের খোঁজ, বল্লভপুরে 4টি প্লট, কাশীপুর বাইপাসে 10 বিঘা জমি, এছাড়া ভোলেবম রাইস মিলের মালিকানা, 2টি সংস্থা ডিরেক্টর সুকন্যা, 20টি প্লট রয়েছে সুকন্যার, আনুমানিক বাজার মূল্য প্রায় 57 কোটি টাকা, ব্যাংকে 6 কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এই বিপুল পরিমাণ টাকা কিভাবে এলো? সামান্য মাস মাইনের চাকরিতে এত সম্পত্তি করা সম্ভব নয়। অনুব্রত মণ্ডল মেয়েকে সম্পত্তি উপহার দিতে পারেন ঠিকই, কিন্তু তার কাছেই বা এত অর্থ এলো কোথা থেকে? অনুব্রত কন্যার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে তাও যথেষ্ট হতবাক করার মতো। গত 7 বছরে সুকন্যার নামে 12 কোটি টাকার জমি কেনা হয়েছিল। শুধু তাই নয়, তার অ্যাকাউন্ট থেকে পরিচালক জ্যোতির্ময়ের বোলপুর এবং সিউরির অ্যাকাউন্টে নগদ টাকা জমা করা হয়। এছাড়া একটা স্বেচ্ছাসেবী সংস্থায় তার অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা পাঠানো হয়েছিল। এই কোটি কোটি টাকা কিভাবে এলো? এর আগে অনুব্রত কন্যা 5 বছরের আয়করের হিসেব ইডি আধিকারিকদের দিয়েছিলেন। দেখা যাচ্ছে তার আয়ের সংস্থান নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। হিসাবরক্ষক মনীষ কোঠারি আসার পরেই সম্পদের পরিমাণ আরও বাড়তে থাকে এমনই খবর। জমি জমা চালকল সবই ফুলে ফেপে ওঠে। সুকন্যা এর আগে জানিয়েছিলেন বাবা সব জানেন, কিন্তু তার নামে এত সম্পত্তি তিনি কিছুই জানেন না। কোথা থেকে এলো সেই টাকা? কোনোদিনই জানতে কি চেষ্টা করেননি সুকন্যা? উঠছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।